হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসায়। তো আজকে তোমাদের সামনে আবার নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ, আমার মর্নিং রুটিন। তো দেখো, আমি এখানে আলু ডাইরেক্ট চলে এসেছে আমার কিচেনে। কিচেন থেকে দেখো আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে শুরু করে দিয়েছি। এখানে আমি আলু কেটে নিয়েছি মোটা মোটা করে, তো ডোমো ডোমো করে আলুটা নিয়ে নিয়েছি। এখন আলুটা ভাজাও বসিয়ে দিয়েছি। আমার ভাজাটা হয়েও এসেছে, দেখো ব্রাউন কালার হয়েও গেছে। এদিক ওদিক নেড়ে নেড়ে আমি ভাজা বসাচ্ছি, ভাজাটা ভালো করে ভেজে নিচ্ছি, আর ওদিকে পাশে ভাত হচ্ছে। তো আলুটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নিব। এই দেখো তুলে নিলাম। এখন আমি পেঁয়াজও বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমার ভালো করে ব্রাউন কালার হবে, হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলেই আমি দেখো কি বসাচ্ছি তোমাদের কাছে, তোমরা শুধু দেখতেই থাকো। তো এখানে দেখো আমি মাটনটা বসিয়ে দিলাম। এখন মাটনটা দেখো দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে নিব, উপর নিচ করে সুন্দর করে কষিয়ে নিব। তো হবে আমাদের রান্না মাটন, আলু দিয়ে মাটন। তো দেখতেই পেলে তোমরা, আলুটা মোটা মোটা করে কেটে নিয়েছি। তো আলুটা দিয়ে এখন মাটন রান্না হবে। তো আলুটা তুলে নিলাম ভাজা। তো এখানে দেখো সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, নর্মাল মশলা, যেভাবে মাংস রান্না হয় তো সেই মশলাই দিয়েছি। স্পেশাল রান্না করলে স্পেশালভাবে তোমাদেরকে রেসিপি শেয়ার করতাম। তো মাটন রান্না করছি নর্মালভাবেই। দেখো মাটনটা রান্না করার জন্য সমস্ত কিছু মশলা আমি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিব। তো এখানে এ পাশে দেখছো আমার ডাটির জল বসিয়ে দিয়েছি, এখানে ডাটি হচ্ছে। তো এই দেখো মাটন কষাটা কষতে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দিয়ে। এখানে দেখো ডাটির ঝোল, এই জিনিসটা আমার মা রান্না করে এইভাবে, তো সেই জন্য আমি রান্নাটা মায়ের জন্য মায়ের মতো করলাম। তো হয়েও গেল, নামিয়ে নিয়েছি। এখানে দেখো মাটনের ঝোল আমার হয়ে গেছে, আমি কিন্তু শেয়ার করলাম না তোমাদেরকে, কারণ মাটন রান্না স্পেশাল বলছি যে করলাম না, তোমরা সবাই রান্না করো। তো এখানে দেখো কালারটা খুব সুন্দর, একবারে ব্যাপক কালার হয়েছে। আর এখানে চলে আসলাম রান্না শেষ করে, আমি চলে এসেছিলাম আমি বেডরুম পরিষ্কার করতে। রান্না শেষ হয়ে গেছে, এখন বেডরুম পরিষ্কার করব। তো দেখো আমি বেডরুম পরিষ্কার করার জন্য আমি পালিশগুলো নামিয়ে নিলাম। তো আমার মর্নিংয়ের কাজ তোমরা তো জানোই, রোজকার এগুলো, রোজের ডিউটি, ডেলি মর্নিং রুটিন শেয়ার করছি কেন বললাম বলো তো, এগুলো তো রোজই কাজ, রান্না, বাড়ি পরিষ্কার করা, রুম পরিষ্কার করা। তো দেখো এখানে বেডশিটটা তুলে আমি ভালো করে ঝেড়ে আবার ভালো করে গুছিয়ে আমি পরিপাটি করে পেতে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করছি দেখতে প্রবলেম হবে না, কারণ ছোট্ট ভিডিও। তোমরা রিকোয়েস্ট করছি তোমাদেরকে বারবার করে, তোমরা অবশ্যই আমার এই ভিডিওগুলো ফুল ওয়াচ করো, কারণ খুব বেশি বড় ভিডিও আমি দিচ্ছি না, খুব ছোট ভিডিও দিচ্ছি, একদম ছোট, দেখতে তোমাদের কিছুই প্রবলেম হবে না। 6 মিনিটের, 7 মিনিটের, 8 মিনিটের এইভাবে ভিডিও। আগে আমার ব্লগ ভিডিও মানে কি, ব্লগ ভিডিও মানে গোটা সারাদিনের ভিডিও করতে গেলে একটু বড় হয়, তবু ভাবছি যে ব্লগ ভিডিওতে কেউ তো অত ওয়াচও দিচ্ছে না, এবং কেউ ভিউজ মানে কেউ দেখছে না, খুব কম ভিউজ, কম। তো যেটাতে একটু মানুষের এ হবে মানে সুবিধা হবে, সেই জন্য তো সেই ভিডিও করাটাই দরকার, কারণ আমাদের অডিয়েন্স লোকের ভিউজ দেখে দেখে কি বলবো, যারা দেখে তাদেরকে যথেষ্ট আমাদেরকে সুযোগ করে দেওয়া দরকার। ছোট ছোট ভিডিও দিলে তাদের সুবিধা হবে, এবং তারা যেটা ভালোবাসবে সেটাই আমাদেরকে বলবে, এবং রিকোয়েস্ট করলে আমরা সেই অনুযায়ী আমরা ভিডিও বানাবো। তো দেখো এখানে আমি বেডশিটটা কথা বলতে বলতে গোছাচ্ছি, আর এখানে দেখো পাশে মেয়ে আমার দাঁড়িয়ে আছে, আমাকে কি বলে চলে গেল আমার কিন্তু মনে নেই, আমি ওর সঙ্গে কথা বলছি, আমি ভয়েসটা কিন্তু পড়ে দিচ্ছি। এখানে দেখো চারিদিকটা আমি ভালো করে টান টান করে পেতে নিয়েছি বিছানাটা, দেখতেই পাচ্ছ আমার হলো কমপ্লিট বিছানা পরিষ্কার করা। এখন আমি আমার ঝাড়ু দিয়ে নিব রুমটা। তো এখানে দেখো বেডরুম পরিষ্কার করা আর আমার কুকিং, আজকে আমার ডেলি রুটিন, সকালের আমার মর্নিংয়ের ডেলি রুটিনটা তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই করে আমাকে জানিও যে ভিডিওটা আমার কেমন হয়েছে, আমার ছোট্ট ব্লগটা তোমাদের কেমন হয়েছে, কারণ জানি যে বাড়ির কিছু জিনিস দেখালে আমরা আর কী দেখাবো বলো, হাউস ওয়াইফ তো বাড়িতে ছাড়া কোথায় যাব আর কোথায় কী দেখাবো। তো আমাদেরকে এই কাজই দেখাতে হবে, সবাই ব্লগ যারা করছে তারা সবাই তোমরা কাজই দেখাচ্ছি, তাই না, কিছু করার নেই। তো দেখতেই পাচ্ছ রুমটা, আর এই বক্স খাটের নেচে যতটা আমার হাত চলে যায় আমি সেভাবে পরিষ্কার করি, জানোই তোমরা সব ধুলো খুব জমে যায়, ধুলো হয় পরিষ্কার করা তো হাতে তো পাওয়া যায় না যে পরিষ্কার করব।
তো দেখো আমার ঝাড়ুটা দেওয়া রুমটা দেওয়া হয়ে গেল। তো রুমে খাটের আমার উপরে দেখতে পাচ্ছ মেয়ের পা, আমার মেয়ে আছে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, হয়তো ওর তো কাজই ওটা, সারাদিন মোবাইল। এখানে দেখো আমি ডাইনিং পরিষ্কার করতে চলে আসলাম, ডাইনিং ঝাড়ু দিতে চলে আসলাম, আর ওখানে একটা বালতি পড়ে আছে দেখতে পাচ্ছ, আমি কিচেনটা পরিষ্কার করেছি। তো কিচেনটা তোমাদেরকে আর শেয়ার করলাম না, এটা আমি খুব বড় ভিডিও হয়ে যাবে, তো শেয়ার করার কোনো প্রয়োজন নেই, তোমরা তো দেখবে না, সেই জন্য আমাকে ছোট্ট ভিডিও দেওয়ার জন্য আমাকে কিচেনটা বাদ দিতে হলো। তো ঠিক আছে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দেখো তোমরা, প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি। আর যারা নতুন কেউ দেখবে তারা আমার ভিডিওটা ফুল দেখো, যারা অলরেডি বন্ধু আছো তাদেরকে আমার অনেক ভালোবাসা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।